তুমি অসাম্প্রদায়িকের ধারক, নানা মত চিন্তার ধারক তুমি। দ্রোহী আন্দোলনে তোমার ক্যাম্পাস হয়ে পড়ে শানিতে তরবার, যা টুকরো টুকরো করে সকল অত্যাচারের নির্মম অত্যাচার। তুমি সংস্কৃতি আন্দোলনের প্রতীক, তুমি জ্ঞানের সূতিকাগার। এখানে মুহূর্ত কখনো রোদে পড়া স্লোগান, অস্তিত্বের তীব্র প্রকাশ। মধুর ক্যান্টিনের চায়ের পেয়ালায় ওঠে ঝড়, কত আলোচনা রাজনীতি, সাহিত্য বিজ্ঞান আর কত কি। তুমি যে আমার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়। বাঙালির শিক্ষা দীক্ষা আন্দোলন সংগ্রাম মুক্ত চিন্তা ও মননশীলতার চর্চার তীর্থস্থান প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। 1921 সালের 1 জুলাই বিশ্ববিদ্যালয়টি তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে। আজ শনিবার প্রতিষ্ঠানটির 103তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে এক জীবন্ত ইতিহাস, ইতিহাসের এক চলমান অধ্যায় এ ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের ইতিহাসের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে আছে এই বিশ্ববিদ্যালয়। এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইতিহাস, রচিত হয়েছে ইতিহাসের নানা অধ্যায়। বটতলা, মধুর ক্যান্টিন, কলাভবন, শহীদ মিনার এমন কোনো জায়গা নেই এই বিশ্ববিদ্যালয়ের যেখানে বাঙালি ও বাংলাদেশের ইতিহাস তার কোনো পর্ব উন্মোচন করেনি। আর এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার পেছনের ইতিহাসও কম চমকপ্রদ নয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছিল 1952 সালের ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, সর্বশেষ 1971 সালের বঙ্গবন্ধুর ডাকে স্বাধীন বাংলাদেশের। 1971 সালের স্বাধীনতা সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয় এক গুরুত্বপূর্ণ দলিল। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। জিন্নার দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বঙ্গভঙ্গ হয়। এই বঙ্গভঙ্গের ফলে সবচেয়ে বেশি লাভবান হয় মুসলিমরা এবং পূর্ব বাংলার জনসাধারণ। এরপর নানা আন্দোলন প্রতিকূলতা শেষে 1911 সালে রদ করা হয় এই বঙ্গভঙ্গ। মুসলমানদের মাঝে ইংরেজদের প্রতি অসন্তোষ দেখা দেয় তীব্রভাবে। তৎকালীন গভর্নর পূর্ব বাংলার মুসলমানদের একটি বিশ্ববিদ্যালয় করে দেওয়ার আশ্বাস দেন। 1917 সালের মার্চ মাসে সাম্রাজ্যিক বিধান পরিষদে সৈয়দ নওয়াব আলী চৌধুরী সরকারের কাছে অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় বিল পেশের আহ্বান জানান। 1920 সালের 23 মার্চ গভর্নর জেনারেল এ বিলের সম্মতি দেন। এ আইনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ভিত্তি। এ আইনের বাস্তবায়নের ফলাফল হিসেবে 1921 সালের 1 জুলাই 847 জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠার এই দিনটি প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমান 13টি অনুষদ, 83টি বিভাগ, 13টি ইনস্টিটিউট, 56টি গবেষণা ব্যুরো ও কেন্দ্র, 20টি আবাসিক হল ও 3টি ছাত্রাবাস এবং 7টি স্নাতক পর্যায়ের অধিভুক্ত সরকারি কলেজ, মেডিকেল, নার্সিং, ইঞ্জিনিয়ারিং সহ মোট 105টি অধিভুক্ত কলেজ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পিছনে যে ব্যক্তিটি মুখ্য ভূমিকা পালন করেন তিনি আর কেউ নন, ঢাকার চতুর্থ নবাব, ব্রিটিশ রাজত্বের সময়কার উপমহাদেশের অন্যতম রাজনীতিবিদ, পূর্ব বাংলার শিক্ষা বিস্তারের অগ্রদূত স্যার খাজা সলিমুল্লাহ। বঙ্গভঙ্গ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব স্যার সলিমুল্লাহ ঢাকাতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি মূলত 1911 সালের আগস্টে কার্জন হলের এক রাজনৈতিক সমাবেশে উত্থাপন করেছিলেন। পরে তার এই দাবি সর্বজনীন রূপ পায় 1911তে বঙ্গভঙ্গ বাতিলের পর। স্যার সলিমুল্লাহর দান করা 600 একর জমিতে 1921 সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়। শাহরিয়ার শিশির, ঢাকা।